আসসালামু আলাইকুম শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ বেনামাজি যদি বড় কুফরের মধ্যে থাকে তাহলে কি সে একালহয়ে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাতে যাবে একাল্লাই বিশ্বাসী মানে কি আল্লাহ আছে এতটা যথেষ্ট না মতে যথেষ্ট না আল্লাহর প্রতি ঈমানের চারটি দিক রয়েছে চারটে আবশ্যক এই চারটি যদি ফুল থাকে তাহলে সে মোসা মুমিন নালে মুমিন নয় একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা এক দুই নম্বর হচ্ছে আল্লাহ রবুবিয়াত আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর কাজে আল্লাহ এক একক আল্লাহ আল্লাহর বিশ্বাস করা আর তিন নম্বর হচ্ছে উলুহিয়াত আল্লাহর এবাদত বন্দিকে বিশ্বাস করা যে আল্লাহ আমাকে এবাদতের জন্য সৃষ্টি করেছে না সর্বপ্রথম এবাদত মুসলিম জীবনে আছে পাঁচ অক্টো সলা সুতরাং যার সলাথ নাই তো তৌহিদুল নেই নাই তহিদুল তার নাই এবাদত কি আছে জি আর চার নম্বর হচ্ছে তৌহিদুল আসম আসিফাত এই চারটির সমষ্টির নাম হচ্ছে ইমান বিল্লা তহিদ শিখা আকিদা শিখা খুব জরুরি এই চারটা যদি না থাকে কেউ বলছে আল্লাহ আছে আর একজন বলছে আল্লাহ নেই আস্তিক আর নাস্তিক আস্তিক মুশ্রেক হইতে পারে জি আস্তিক হিন্দু যে বলছে যে অনেক দেব দেবী আছে আর ওপরওয়ালা আছে সে আস্তিক নাস্তিক নয় জি মাজার পূজারী সে আস্তিক কিন্তু সে মহিদ মমিন নয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সলাদ ছাড়া কেউ জান্নাতে যাবে না এটা হচ্ছে সঠিক মত বাকি সলাদ রয়েছে বিরোধী মত রয়েছে সলাতে বড় কুফুরি হয় না ছোট কুফুরি হয় যারা বলেছে ছোট কুফুরি তারা বলছে একদিন সাজা শাস্তি আহ পেয়ে জান্নাতে যাবে আর যারা বলছে বড় কুফুরি আর এটাই ঠিক ইনশাআল্লাহ আমাদের কাছে আর আমাদের উস্তাদ কাছে শেখ মুসাইম রহমতুল্লাহ তার আগে আহ সমস্ত সৌদি আরবুল আল্লাহ কিরম তার আগে তার আগে আহমদের আহ মহল্লাহ তার আগে সাহাবাই সবাই তাদের এজমা ছিল কান লায় রওনা সেই আমিনাল আমাল এ কুফরুন তার কফুর সালা শাহ বাইকের আমল ছেড়ে দেওয়া কে কুফুরে মনে করতেন না সালাদ ব্যতিরক্ষী সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করতো এই জন্য সাহাবাই কামদের মাঝে চুরির চুরির হাত কাটা হয়েছে আরো কিছু হয়েছে আরো কিছু হয়েছে কম কিন্তু বেনামাজি বেনামাজি কেউ ছিল না বেনামাজি কেউ ছিল না কোন সাহেব বেনামাজি ছিল না তো এই বিষয়টি এত হালকা ভাবে দেখলে হবে না যে বেনামাজি জাননাতে চলে এত সহজ নয় আল্লাহ দান করবে